বন্ধুরা আজ আমি আপনাদের কোন রান্না বান্না দেখাবো না আজ দেখাবো একটা মাখা সেটা হলো পেয়ারা মাখা এই দেখুন আমার হাতে আছে দুটো টাটকা পেয়ারা আমাদের কাকু কিনে নিয়ে এসেছিল তা ভাবলাম প্রত্যেককে তো রান্না বান্না দেখাই তাই আজকে একটু মাখা দেখানো যাক এই পেয়ারা আজকে আমি মাখাবো দারুণ লাগবে খেতে টপ টপ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল পেয়ারা মাখা দেখবেন রাস্তায় এরকম সুন্দর করে পেয়ারা মাখিয়ে দেয় ঠিক সেরকম ভাবে পেয়ারা মাখাবো আর এই পেয়ারা মাখা তো খেলে তো অসাধারণ লাগে পেয়ারা মাখার নাম শুনলে সবার কিন্তু জিভে জল চলে আসে পেয়ারা খালি যে কোনোই মাখা আমড়া মাখা পেয়ারা মাখা আম মাখা আপনারা দেখতে থাকুন কেমন ভাবে আমি পেয়ারাটা মাখাই তা পেয়ারাগুলো প্রথমে দিয়ে পরিষ্কার করে নেবো দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই একটা পেয়ারাই মাখাবো এতেই কিন্তু দেখুন কত বড় পেয়ারা একটা মাখালে কিন্তু আমাদের সবার হয়ে যাবে এখন পেয়ারাটা ছোটো ছোটো করে কেটে নেব এগুলো হলো হাইব্রিড পেয়ারা এখানে এত বড় একটা পেয়ারা কাটলেই কিংবা মাখালে তিন চারজনে খেতে পারবে পেয়ারাটা ফালা করে নিয়েছি অনেক কষ্টে পেয়ারাটা ফালা করলাম এখন ছোটো ছোটো করে এইরকম পিস করে নেব মানে বড়ো পেয়ারা আর আমাদের শরীরটাও ততটা ভালো না অনেক কষ্ট করে কাটা গেল লাগছে পেয়ারা পেয়ারাটা দেখলেই মনে হচ্ছে দারুণ মিষ্টিও হবে আর খেতেও ভালো লাগবে মাখা করতে গেলে কিন্তু এইরকম পেয়ারাই আপনারা নেবেন পুরো পাকাও না আবার পুরো কাঁচাও না এইগুলোকেই বলে মানে ডাসা পেয়ারা ডাসার থেকে একটু হালকা পাকার দিকে এইটাই এই পেয়ারাগুলোই মাখা করলে বেশি ভালো লাগবে ছোটো ছোটো করে পিস করে নেব বড়ো পেয়ারাটা কাটতেই তো সমস্যা হয়েছিল এখন আর কোনো সমস্যা নয় টপ টপ করে কাটা হয়ে যাচ্ছে গুনগুন গোবরা পেয়ারা মাখা খেতে খুবই ভালোবাসে কিন্তু এখন ওরা নাই ওরা তিন ভাই বোনই স্কুলে গেছে গোবরা আর রাধি গেছে খিচুড়ি স্কুলে আর গুনগুন গেছে পড়তে ওর জন্য একটু রেখে দেবো পেয়ারাই কেটেছি কতগুলো হয়েছে এদের সবার হয়ে যাবে আর এটা আমরা পরে বিকালবেলা খেয়ে নেব কাঁচা লঙ্কাটা একটু কুচি কুচি করে নেব কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এখন এই গামলার মধ্যে মাখাবো গামলার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি লবণ দেবো চিনি আর দেবো লাল লঙ্কা আর দেবো চাট মশলা এই চাট মশলাটা টক টক খেতে বেশ ভালো লাগবে সব কিছু দিয়ে দিয়েছি তখন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর তো মেখে নিয়েছি কিন্তু এখন একটু গন্ধ রস লেবুর রস লেবু গঞ্জ দিলে খেতে বেশ ভালো লাগবে ভালো করে মেখে নেবো গন্ধরা লেবু দারুণ সেটা সেন্ট আছে পেয়ারা মাখা হয়ে গেছে কলার পাতায় সাজিয়ে নেব পেয়ারা মাখা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টকটক পুরো রেডি এখন আমরা খাবো কত সুন্দর লাগছে দেখুন দেখতে লাগছে তা আমি একটা খেয়ে বলবো কেমন হয়েছে মাখাটা দারুণ হয়েছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ লাগছে এরকম রাস্তায় বের হলে মাখা খায় অনেকদিন পরে বাড়িতে মাখা হলো দারুণ টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে মাখাবেন দারুণ লাগে খেতে দেখে তো সবারই দেখে খেতে ইচ্ছা করবে দেখুন কত সুন্দর লাগছে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন
দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।